আমরা সামান্য দুনিয়ায় কেউ একটু নাস্তা করাইলে, এক কাপ চা খাওয়াইলে আমরা এটা মনে রাখি। ভদ্রতার কারণে পরবর্তীতে সে যদি কখনো ডাক দেয় তো তার ডাকে সাড়া দিয়ে তার পিছে পিছে যাই, কেন লোকটা আমারে দুই দিন আগে এক কাপ চা একটা বন খাওয়াইছিল, এখন মাত্র ডাক দিছে, এখন না গেলে কেমন দেখায়, আমি তো খাইছি। তাহলে এক মানুষ যদি মানুষের সামান্য এক কাপ চা এবং বনের ভদ্রতা দেখাইতে পারে, তো এত বড় কায়নাত যিনি আমারে দিয়েছেন, 24 ঘন্টা আমার জন্য যিনি এই কায়নাত সৃষ্টি জগৎ দিয়েছেন, তো তার প্রতি কি কৃতজ্ঞতা আদায় করা উচিত না? তো যারা নামাজ পড়লেন না তারা কিভাবে কৃতজ্ঞতা আদায় করলেন বলেন ভাই? সারা রাত ঘুমের পরে যারা ফজরের নামাজ পড়লেন না তারা কিভাবে কৃতজ্ঞতা আদায় করলেন? যুবক ভাই তোমরা বলো, আজকের সারাদিনে যারা এক ওয়াক্ত নামাজ পড়ো নাই, তোমরা আল্লাহ তাআলার এত বড় সৃষ্টি জগৎ উপভোগ করার পরেও বিনিময়ে আল্লাহর সাথে এত বড় গাদ্দারি, এত বড় এটা পারলেন? আল্লাহ তাআলা জিজ্ঞেস করবে হাশরের মাঠে, বান্দা তুমি কেমনে পারলা, তোমার বিবেকে কুলাইলো কেন? আমি তো শুধু একটা বন রুটি খাওয়াইছিলাম, আমি তো গোটা কায়নাত তোমার জন্য দিছিলাম, সমস্ত সৃষ্টি জগৎ তোমার জন্য আমি দিয়েছিলাম, তোমাকে শুধু আমার জন্য বানাইছিলাম। সারে দুনিয়া তেরে লিয়ে তু সিরিফ মেরে লিয়ে, তমাম দুনিয়া বান্দা আমি বানিয়েছি তোমার জন্যে, শুধু তোমাকে বানিয়েছি আমার জন্য, সবটা দুনিয়া তোমারে দিলাম আর তোমাকে আমি আমার নিজের জন্য নিলাম, তুমি আমার গোলামি করবে, আমারে মনে রাখবা, এর দূরে শুধু চাইছিলাম আমি, কিন্তু সেই তুমি সব মনে রাখলা, শুধু আমারই ভুলে গেল। হায় রে অকৃতজ্ঞ মানুষ! আপনাদের জন্য এই সুন্দর মাহফিলের ইন্তজাম করেছে, সাধ্য যতটুকু ছিল অতটুকু জায়গা চেষ্টা করছে, এখন আসলে এরপরে আর জায়গা বাড়ারও তো সুযোগ নেই, এই জন্য সবাই মিলে একটু কষ্ট করে যেদ্দূর সম্ভব, যদি আপনি একটু নড়ার দ্বারা 1 ইঞ্চি মনে করেন আরও যদি 10 জন মানুষ বসতে পারে আপনি সওয়াব পাবেন, ওই 10 জন মানুষ পুরা বসার সওয়াবটা ইনশাল্লাহ আপনি পাবেন। এই জন্য আপনাদের কাছে আমার অনুরোধ, একটু নড়লে আমার মনে হয় পিছন দিয়ে আরেকটু জায়গা হবে, এ একবারই অনুরোধ করলাম। এই জন্য সবাই আরেকজনের দিকে তাকাইয়েন না, মানে আমনে কেমনে নড়তেন পারেন এটা একটু দুশ্চিন্তা করেন, আপনি যদি তাকান শেষে ক্যাডা ক্যাডা লড়ে তাইলে হবে না। এই জন্য দয়া করে প্রত্যেকে যারা বাংলা বুঝতেছেন তারা দয়া করে একটু নড়ে চড়ে বসে, ইনশাআল্লাহ তাইলে খুব লম্বা সময় বয়ান হবে না, এই ধরেন ঘন্টা খানিকের ভিতরেই ইনশাআল্লাহ আল্লাহ চাহে তো কথা শেষ হয়ে যায়। এই জন্য আমি অনুরোধ করছি বাকিরা এবার কষ্ট করে, আর যদি কোনোভাবেই বসা না যায় তো সবরের সাথে দাঁড়িয়ে দাঁড়িয়েই শুনুন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করে নেন। কোরআনুল করিমের 20 নম্বর পারা 29 নম্বর সূরা, সূরাটির নাম হলো সূরায়ে আনকাবুত। এই সূরার 3টি আয়াত 41, 42, 43, এই 3টি আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আনকাবুত সূরা, সূরাটার অর্থ হল মাকড়সা, আনকাবুত এই শব্দের অর্থ হল মাকড়সা। মাকড়সা চেনেন সবাই? এই যে হাতির মতো, ঠিক না? এত বড় যেটা এটা না, মাকড়সা মাকড়সার মতো আর কি, যেটা সবাই দেখছেন, যেটা জালের মতো কি বানায় ঘর বানায়, এই মাকড়সা। আনকাবুত শব্দের অর্থ মাকড়সা। আল্লাহ তাআলা এই সূরার মধ্যে অনেক সুন্দর সুন্দর তাওহীদের উপরে,
আল্লাহর একত্ববাদের উপরে, আল্লাহকেই বান্দা যেন গ্রহণ করে এর উপরে আল্লাহ তাআলা দিক নির্দেশনামূলক কথা আমাদেরকে বলেছেন। আমরা যারা এখানে আছি আলহামদুলিল্লাহ আমাদের একটা বড় পরিচয় হলো, প্রধান পরিচয় হলো আমরা মুমিন মুসলমান। বলেন আলহামদুলিল্লাহ, এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ পরিচয় এটা। ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, এই কথা বলতে পারা, এই কথা পরিচয় দিতে পারা যে আমি একজন মুসলমান, এটা আল্লাহ তাআলা বলেন আহসান, সর্বশ্রেষ্ঠ মানুষের পরিচয়। তাহলে মানুষের শ্রেষ্ঠ পরিচয় হলো সে মুসলিম, মুসলমান, এটা তার জীবনের মানুষের সর্বশ্রেষ্ঠ পরিচয়। আর আল্লাহ তাআলা দয়া করে এটা আমাদেরকে দান করেছে। এই সাত আসমান এবং সাত জমিনের মধ্যে যত কিছু আছে সব কিছু আল্লাহর দান, সব আল্লাহই দিয়েছে। সমস্ত কিছু আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর নিয়ামত হিসেবে আমাদের জন্য দিয়েছে, আমাদের মানুষের জন্য। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, আল্লাহ তাআলা বলেন আল্লাহই তোমাদের জন্য জমিনের সব কিছু সৃষ্টি করেছে। খালাকা লাকুম, তোমাদের জন্য আল্লাহ বলে সব তোমাদের জন্য বানিয়েছে। সাখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ তাআলা বলেন সাত আসমান জমিনের সব কিছু আমি তোমাদের অধীনস্থ করে দিয়েছি, বশীভূত করে দিয়েছি। আমি আল্লাহ যদি বাতাসকে তোমরা নিয়ন্ত্রণ করার শক্তি তোমাদেরকে না দিতাম তো তোমাদের বিমান উঠত না। আমি আল্লাহ তাআলা নদী সাগরের উত্তাল ঢেউকে পানিকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা, বুদ্ধি, দিমাগ, আকল যদি তোমাদেরকে না দিতাম তো তোমাদের জাহাজ, লঞ্চ, স্টিমার, নৌকা পানিতে ভাসত। এটা আমি আল্লাহ তাআলা করে দিয়েছি। তোমরা যে প্রাণীটাকে জবাই করো এটাকে যদি আমি তোমাদের অধীনস্থ না বানাইতাম তোমরা পারতাম, তোমরা তারে সোয়াইতে পারতাম। যদি 3 লাখ টাকার একটা মহিষ সে বাস্তবিক করতেই, একটা ষাঁড় বাস্তবিক করতেই শক্তি দেখায় তো আমরা সোয়াইতে পারব, কিন্তু আল্লাহ তাআলাই মূলত আমাদের অধীনস্থ করে দিয়েছে। ওয়াযাল্লালনাহা লাহুম ফামিনহা রাকুবুহুম ওয়ামিনহা ইয়াকুলুন, সূরা ইয়াসিনের মধ্যে আছে। আল্লাহ তাআলা বলেন চতুষ্পদ জন্তুকে আমি আল্লাহই তোমাদের অধীনস্থ করে দিয়েছি, ফলে কোনোটা দ্বারা তোমরা যানবাহনের মতো চড়তে পারো, আগে চড়তো ঘোড়া, গাধা, খচ্চর, উঁট, এগুলোর পিঠে মানুষ চড়ত, এটা আল্লাহই অধীনস্থ করে দিয়েছে। একটা ঘোড়াকে নাইতে একটা মানুষ নিয়ন্ত্রণ করা কঠিন ছিল, তা আল্লাহ তাআলা অধীনস্থ করেছে। ওয়ামিনহা ইয়াকুলুন, আবার আল্লাহ বলেন কিছুকে আমি অধীনস্থ করেছি ফলে তোমরা সেগুলো জবাই করে খাইতে পারো, গরু, ছাগল, ভেড়া, বকরি, উঁট, ডুম্বা, এগুলো। তো গোটা কায়নাত আল্লাহ তাআলা আমাদের জন্যই বানিয়েছেন, আমাদের অধীনস্থ করে দিয়েছেন, এবং সব কিছু আল্লাহ তাআলার নিয়ামত। কি পরিমাণ নিয়ামত আল্লাহ তাআলা বলেন গুনে শেষ করা যাবে, লা তুহসুহা, আমার কি পরিমাণ নিয়ামত তোমাদের উপরে তোমরা কখনোই গুনে শেষ করতে পারবে না, যতই চেষ্টাই করো কোনো মেশিনেই ধরবে না, কোনো হিসাবেই আসবে না। এই পরিমাণ নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে রাখে। আমরা আল্লাহ তাআলার নিয়ামতের মধ্যে ডুবে আছি, আমাদের অস্তিত্বের সমস্ত কিছু আল্লাহর নিয়ামত। আমি নিজে, আমার দেহের সব কিছু আল্লাহর দেওয়া, আর আমার চারদিকের যা তাও আল্লাহরই দেওয়া। ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, আল্লাহ তাআলা বলেন আমার নিদর্শন তুমি তোমার মধ্যে দেখো, তোমার পুরা দেহে দেখো, আমি আল্লাহকেই খুঁজে পাবো। অফিল আরদি আয়াতুল লিল মুকিনিন, আল্লাহ তাআলা বলেন জমিনের সর্বত্র তাকিয়ে দেখো, প্রতিটা বিশ্বাসী আমি আল্লাহর নিদর্শন খুঁজে পাবো। জিদার দেখতা হো তু হি, যেদিকেই দেখো আল্লাহই আল্লাহ, আল্লাহই আল্লাহ। হাজার মে সাজার মে তেরে রঙ্গ হু হে,
পাথরে কিংবা গাছে, উপরে কিংবা নিচে, ডানে কিংবা বামে, সর্বত্রই একজনেরই কুদরত, একজনেরই নিদর্শন, একজনেরই পরিচালনা, তিনি শুধুই আল্লাহ। সব কিছু তিনি নিয়ন্ত্রণ করছেন, বৈচিত্র্যময় গাছ, ফল, ফুল, জন্তু, জানোয়ার, কত রঙের, কত ঢঙ্গের, আম গাছ এক সুন্দর, জাম গাছ আরেক সুন্দর, কাঁঠাল গাছ আরেক সুন্দর, এক গোলাপ ফুল এক রকম সুন্দর, বেলি ফুল আরেক রকম সুন্দর। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা কি পরিমাণ সৌন্দর্য! এক এক পাখি এক এক সুন্দর, এক এক ফুল এক এক সুন্দর, কত কোটি সৌন্দর্য আল্লাহ তাআলা এই জমিনের মধ্যে দিয়েছে। ইন্না জাআলনা মা আলাল আরদি জিনাতাল্লাহ, আল্লাহ তাআলা বলেন জমিনের সব কিছু আমি বানিয়েছি সৌন্দর্য হিসাবে, জিনাত, কোনো কিছুই অসুন্দর না, কালো মানুষটাও সুন্দর, সাদা মানুষটাও সুন্দর। তুমি মনে করো সে কালো, কালোদের দোষ, এটা তুমি কেমনে বুঝছো? কালো রং এটা যে ত্রুটি, এটা যদি ত্রুটি হয়, এটা অসুন্দর হয়, তাহলে রাত্র না হোক, কথা বলেন না, রাত অন্ধকার হয় না, কালো হয় না, তো কালো যেহেতু অসুন্দর, তো তারা রাত না হোক, অন্ধকার না হোক, তো তখন কি হবে? প্রচণ্ড রোদ আর তাপ আলোতে যদি সারাক্ষণই থাকে, মানুষ প্রশান্তির ঘুম, আরামের ঘুম কেমনে যাবে? দিনের ঘুম আর রাতের ঘুম বরাবর হয় কখনো? কখনো, কখনোই না। আল্লাহ তাআলা কোরআনুল করিমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন আমি যদি টেনে লম্বা করে দিনটাকে কিয়ামত পর্যন্ত দিন বানিয়ে রাখি, মান ইলাহুন গাইরুল্লাহ ইয়াতিকুম বিলাইলিন তাসকুনুনা ফীহি, তাহলে বলো তো তোমাদের আমি আল্লাহ ছাড়া আর কে আছে যে তোমাদের জন্য রাত এনে দিবে, যেই রাতে তোমরা ঘুমের মাধ্যমে প্রশান্তি লাভ করবে, সেটা কোত্থেকে পাইবে? তাসকুনুনা ফীহি, সুকুন, প্রশান্তি পাইতা রাতের ঘুমের মাধ্যমে, সারা দিনের ক্লান্তি মেহনত দূর হইত, তো সেটা কিভাবে পাইবা? এজন্য আল্লাহ তাআলা বলেন জিনাতাল্লাহ, জমিনের সব কিছু সুন্দর, সাদাটাও সুন্দর, কালোটাও কি সুন্দর, হাবশি গোলামও সুন্দর, আবার আরবের সুন্দর মানুষটাও সুন্দর, কারণ সবটাই আল্লাহর হাতের সাধন। আমার মালিকের হাতে অসুন্দর কিছু হইতে পারে, অসুন্দর কিছু হইতে পারে, আল্লাহ তাআলার হাতে, সব আল্লাহ তাআলা নিজে বলছেন ফি আইয়ি সূরাতিম মা শা আরাক্কাবাক, আমি আল্লাহ তাআলাই যেমনটা চেয়েছি আকৃতি দান করেছি। তাহলে উনি সুন্দর কেন, ইনি কালো কেন, উনি একটু বেকুব দেখে কালো নাকি, কথা বলেন না কেন? ওনার ফসিয়া কম দেখে কালো না, আল্লাহ বলেন এটা আমি সাজিয়েছি, বান্দা সুরাত সৌন্দর্য আমি দিয়েছি, এটা আমার ইচ্ছা। তো এই জন্য গোটা কায়েনাতের সমস্ত কিছু আল্লাহ তাআলা আমাদের জন্য দিয়েছেন, সুন্দর করে সাজিয়ে দিয়েছেন, আমাদের জন্য নিয়ামত দিয়েছেন। এই প্রথম তো এটা বোঝা উচিত, আল্লাহ তাআলার নিয়ামতের কদর, স্বীকৃতি নিজের কলিজার ভিতরে থাকা চাই। আমরা সামান্য দুনিয়ায় কেউ একটু নাস্তা করাইলে, এক কাপ চা খাওয়াইলে আমরা এটা মনে রাখি, ভদ্রতার কারণে পরবর্তীতে সে যদি কখনো ডাক দেয় তো তার ডাকে সাড়া দিয়ে তার পিছে পিছে যাই, কেন লোকটা আমারে দুই দিন আগে এক কাপ চা একটা বন খাওয়াইছিল, এখন মা ডাক দিছে, এখন না গেলে কেমন দেখায়, আমি তো খাইছি। তাহলে এক মানুষ যদি মানুষের সামান্য এক কাপ চা এবং বনের ভদ্রতা দেখাইতে পারে, তো এত বড় কায়েনাত যিনি আমারে দিয়েছেন, 24 ঘন্টা আমার জন্য যিনি এই কায়েনাত সৃষ্টি জগৎ দিয়েছেন, তো তার প্রতি কি কৃতজ্ঞতা আদায় করা উচিত না? তো যারা নামাজ পড়লেন না তারা কিভাবে কৃতজ্ঞতা আদায় করলেন বলেন ভাই? সারা রাত ঘুমের পরে যারা ফজরের নামাজ পড়লেন না তারা কিভাবে
কৃতজ্ঞতা আদায় করলেন। যুবক ভাই তোমরা বলো, আজকের সারা দিনে যারা এক ওয়াক্ত নামাজ পড়ো নাই, তোমরা আল্লাহ তাআলার এত বড় সৃষ্টি জগৎ উপভোগ করার পরেও বিনিময়ে আল্লাহর সাথে এত বড় গাদ্দারি, এত বড় এটা পারলেন? আল্লাহ তাআলা জিজ্ঞেস করবে হাশরে, বান্দা তুমি কেমনে পারলা, তোমার বিবেকে কুলাইলো কেন? আমি তো শুধু একটা বন রুটি খাওয়াইছি না, আমি তো গোটা কায়নাত তোমার জন্য দিছিলাম, সমস্ত সৃষ্টি জগৎ তোমার জন্য আমি দিয়েছিলাম, তোমাকে শুধু আমার জন্য বানাইছিলাম। সারে দুনিয়া তেরে লিয়ে, তু সিরিফ মেরে লিয়ে, তমাম দুনিয়া বান্দা আমি বানিয়েছি তোমার জন্যে, শুধু তোমাকে বানিয়েছি আমার জন্য, সবটা দুনিয়া তোমারে দিলাম আর তোমাকে আমি আমার নিজের জন্য নিলাম, তুমি আমার গোলামি করবে। আমারে মনের একবার এর দূরে শুধু চাইছিলাম, কিন্তু সেই তুমি সব মনে রাখলা, শুধু আমারই ভুলে গেল। হায় রে অকৃতজ্ঞ মানুষ, অকৃতজ্ঞ কি পরিমাণ অকৃতজ্ঞ এটা! যাই হোক, তো আমি যেটা মূল বলতেছিলাম, আল্লাহ তাআলা এই কোটি কোটি নিয়ামত চারিদিকে আমাদেরকে দান করেছে। এই যত নিয়ামত আল্লাহ তাআলা একজন মানুষকে দিয়েছেন, সমস্ত নিয়ামতের মধ্যে সর্বশ্রেষ্ঠ নিয়ামত হলো যাকে আল্লাহ তাআলা ঈমান দান করেছেন, আল্লাহর পরিচয়, কালেমার পরিচয়, লা ইলাহা ইল্লাল্লাহ, এই বিশ্বাস কলিজার মধ্যে, জবানের মধ্যে, জিন্দিগির মধ্যে আল্লাহ যাকে দান করেছেন তাকেই আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ নিয়ামত দিয়েছেন। যারে আল্লাহ ঈমান দিছে, যারে আল্লাহ ঈমান দিছে, এই গোটা পৃথিবী যদি হাজার বারো কেউ পায় আর যদি ঈমান থেকে বঞ্চিত হয়, লা ইলাহা ইল্লাল্লাহ থেকে বঞ্চিত হয়, কালেমা থেকে বঞ্চিত হয়, আল্লাহর কসম সে কিছুই পায়। আর ঈমান পেয়ে, আল্লাহকে পেয়ে গোটা পৃথিবী যদি মোটেও না পায়, সে কিছুই হারায়নি, কিছুই হারায়নি। এজন্য ঈমান সর্বশ্রেষ্ঠ নিয়াম, সর্বশ্রেষ্ঠ নিয়াম। একজন বড় বুজুর্গ ছিলেন সুফিয়ান ইবনে উয়াইনা রাহমাতুল্লাহ আলাইহ, উনি বলতেন, মা আনআমাল্লাহু আলা আবদিন মিনাল ইবাদ নিয়মাতান আযমা মিন আন আরাফাহুম লা ইলাহা ইল্লাল্লাহ। তিনি বলেন, কোন বান্দার উপরে আল্লাহ তাআলার সবচেয়ে বড় নিয়ামত হলো, আযম সর্বশ্রেষ্ঠ নিয়ামত হলো, যাকে আল্লাহ তাআলা তার কালেমার পরিচয় দান করেছেন, যে তার ঈমানটা ঠিক রাখতে পারছে, ঈমানটা পাইছে, ঈমান আল্লাহ তাআলার সামনে পেশ করতে পারছে, এই ঈমানের দৌলতটা ঠিক রাখতে পারছে, আল্লাহর কসম সে সর্বশ্রেষ্ঠ নিয়ামত অর্জন করেছে। ঈমানের মোকাবেলায় গোটা পৃথিবীর মূল্যহীন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাত আসমান ও জমিন যদি এক পাল্লায় রাখা হয় আর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ যদি আরেক পাল্লায় রাখা হয়, তো নিঃসন্দেহে ঈমানের পাল্লা, কালেমার পাল্লাটাই ভারী হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এত বড় দৌলত দান করেছে, এই আমরা যারা এখানে আছি, আল্লাহ তাআলা আমাদেরকে এই নিয়ামতটা দিয়েছেন যে আমরা জবানে বলি লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা কলিজার ভিতরেও এই কথা বিশ্বাস করি যে লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা আমাদের জিন্দেগি দ্বারাও প্রমাণ করি যে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এজন্য বাপ, ঈমান সর্বশ্রেষ্ঠ নিয়াম, সর্বশ্রেষ্ঠ নিয়াম। এই তাওহীদ, তাওহীদ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, জীবনের পুরাটা একেবারে ছোট্ট থেকে ছোট্ট, আদনা থেকে আদনা, আলা থেকে আলা, ছোট থেকে ছোট, বড় থেকে বড়, সকল কিছুই আল্লাহ থেকে নেওয়া, তিনি দেন, তিনি দেন, তার কাছেই চাওয়া, তার মাধ্যমেই পূরণ করার চেষ্টা করা, এটাই ঈমান, এটাই মূল পুঁজি, এটাই মূল সম্পদ, এটাই মূল নিয়াম, এটাই মূল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উম্মত
যদি তোমার স্যান্ডেলের ফিতাটাও ছিঁড়ে যায়, স্যান্ডেলের ফিতা সেটাও যদি শিরাকা না আলাইক, তোমার স্যান্ডেলের ফিতাটাও যদি ছিঁড়ে যায়, তো কাউরে বলো না, সবার আগে তোমার আল্লাহকে বলো। কাকে বলো? আল্লাহকে আগে জানো, আল্লাহকে আগে জানো। ছোট্ট থেকে ছোট্ট মুসিবত হোক, সামান্য থেকে সামান্য পেরেশানি হোক, আল্লাহকে বলো। জীবনের যত প্রত্যাশা আছে, আমার ছেলেটা জ্ঞানী হোক, আমার মেয়েটা একটা উপযুক্ত ছেলের কাছে বিবাহ যেন দিতে পারি, আমার যেন আয় উপার্জন সুন্দরভাবে হয়, আমার শরীর স্বাস্থ্যটা যেন ভালো থাকে, এই মনে করেন দুনিয়াবিও যা চাই, আমার মনে যা আসে সবটাই আল্লাহর কাছ থেকে পূরণ করা উচিত। সবটাই, সব কিছুর সাথে সকল ব্যাপারে আল্লাহকেই বন্ধু বানানো উচিত। এটা মুমিনের সিফাত। আল্লাহ আমাদেরকে ইমানের দৌলত দিছেন, মুসলমান বানিয়েছেন, মোমেন বানিয়েছেন, বাপ আল্লাহ আমার কাছে চান, বান্দা আমি তোমাকে পছন্দ করে, আমি ইচ্ছা করে, কোনো তদবির ছাড়া, কারো কোনো পরামর্শ ছাড়া আমি তোমারে ইমান দিয়েছি। লাম ইয়াকুন শাইআম মাযকুরা, আল্লাহ তাআলা বলেন এই পৃথিবীতে যেদিন মায়ের পেটে তুমি ভূমিষ্ঠ হয়েছ, তার আগে তোমার কোনো নাম নিশানাও পৃথিবীতে ছিল না, উল্লেখ করার মতো ছিল না, কোনো আদমশুমারিতে, কোনো চেয়ারম্যান অফিসে, কোনো মেম্বার অফিসে, পৃথিবীর কোনো জায়গায় তোমার নাম ঠিকানা বলতে কোনো পরিচয় ছিল না, তোমার কোনো আলোচনা ছিল না, আমি আল্লাহই দয়া করে তোমাকে মায়ের রেহেমে দিয়ে সেখান থেকে এই পৃথিবীতে বের করে এনেছি, আমি করেছি এটা। হাল আতালাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুম শাইআম মাযকুরা ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ, আল্লাহ তাআলা বলেন আমি সৃষ্টি করেছি, আমি এনেছি বান্দা তোমারে অস্তিত্ব এনেছি, আমি এই পৃথিবীর আলো বাতাসের মুখ দেখিয়েছি, আমি এটা আমার ফয়সালা ছিল, আর সেই আমি শুধু মানুষ হিসাবে পৃথিবীতে পাঠাই নাই তোমার।